অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত নাকি নতুন মুখ শেষ পর্যন্ত দেশের মর্যাদাপূর্ণ সিলেট এক আসনে আওয়ামী লীগের প্রার্থী কে হবেন তা নিয়ে সিলেট জুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে অর্থমন্ত্রী ও তার ছোট ভাই ড এ কে মোমেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবউদ্দিন সিরাজ এবং সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসাইন ইতিমধ্যেই আওয়ামী লীগের নমিনেশন কিনেছেন অর্থমন্ত্রী আবারও নমিনেশন নেওয়ায় এই আসনের আওয়ামী লীগের প্রার্থীতা নিয়ে নাটকীয়তার সৃষ্টি হয়েছে বিস্তারিত মৈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ বেশ কয়েক মাস ধরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অবসরের বিষয়টি বেশ আলোচনায় ছিল গণমাধ্যমের সাথে আলাপকালে একাধিকবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত আগামীতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তার অনিহার কথা জানিয়ে আসছিলেন আমি তো নির্বাচন করতে চাই না যথেষ্ট বয়স হয়েছে সুতরাং এইখানে আমাদের দুজন প্রার্থী আছে সিরাজ এবং ডক্টর মোবে যে নমিনেশন পাবে সেই নির্বাচন করবে আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্বাচন করবেন না এই প্রেক্ষাপটে সিলেট এক আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছিল তারই ছোটবাই ভাই জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ডক্টর এ কে আব্দুল মোমেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাউদ্দিন সিরাজের নাম কিন্তু তফসিল ঘোষণার দিন কয়েক আগে থেকেই পাল্টে গেছে দৃশ্যপট নাটকীয়তা দেখা দিয়েছে আবারও নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন খোদ আবুল মাল আব্দুল মুহিত এমপি শুক্রবার তার হয়ে নমিনেশন কিনেছেন তার ছেলে শাহেদ মুহিদ এদিকে অর্থমন্ত্রীকে প্রার্থী করার আহ্বান জানিয়ে নগরী জুড়ে পোস্টারও সাটানো হয়ে গেছে পোস্টারের শিরোনাম হচ্ছে সিলেটের উন্নয়নের রূপকার আবুল মাল আব্দুল মুহিতকে আবারও দরকার এদিকে অর্থমন্ত্রীর পাশাপাশি তার ছোট ভাই ডক্টর এ কে মোমেনও নমিনেশন কিনেছেন আর নমিনেশনের টাকা দিয়েছেন খোদ অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ওনার ভাই বোন সবাইকে নিয়ে ওনার বাসায় সরকারি বাসভবনে সবাইকে মিলিত হয়েছেন সেখানে আমিও ছিলাম এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ডক্টর এ কে আব্দুল মোমেন মহোদয়কে বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন কেনার জন্য তিরিশ হাজার টাকা ওনার শুভেচ্ছাস্বরূপ হিসাবে উপহার দেন এবং ডক্টর এ আব্দুল মুমেন এই চেক পাওয়ার পরেই এবং আনুমানিক সাড়ে চারটার দিকে উনি নিজেই ওনার নমিনেশন গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অফিস থেকে ক্রয় করেন এবং এরপরে আবার আমাদের বাংলাদেশ আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে উনার ছেলে জনাব শাহেদ মুহিত মহোদয় অর্থমন্ত্রীর পক্ষ থেকে পার্টি অফিস থেকে উনার নমিনেশন ক্রয় করেন আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা জানালেন সিলেট এক আসনে প্রার্থী সিলেকশনের ব্যাপারে কৌশলী ভূমিকায় রয়েছে আওয়ামী লীগ এই আসনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পাশাপাশি তারই ছোটবাই ডক্টর এ কে মুমেনকে ডামি প্রার্থী হিসেবে রাখা হয়েছে দল থেকে শেষ পর্যন্ত অর্থমন্ত্রীকে নির্বাচনের জন্য বলা হলে অর্থমন্ত্রী এই আসনে নির্বাচন করবেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট এক আসনে মনোনয়নের দৌড়ে আলোচিত হচ্ছে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের নামও শুক্রবার তিনিও নমিনেশন ফর্ম কিনেছেন এ ব্যাপারে মিসবাউদ্দিন সিরাজ ঢাকা থেকে ফোনে জানিয়েছেন তিনি সিলেট এক ও সিলেট তিন আসন দুটির জন্য দলীয় নমিনেশন ফর্ম কিনেছেন আওয়ামী লীগ সভানেত্রী যে আসনটি তাকে দেবেন সে আসনেই তিনি নির্বাচন করবেন আমি তো লই করার লাগে এত বছর রাজনীতি আন্দোলন সংগ্রাম করছি তো একটা সময় তো পার্লামেন্টে যাওয়া মানুষের খেদমত করা এলাকার মানুষের সাথে থাকা সুখে দুঃখে হ্যাঁ